মাসে বিদেশিদের সাথে পাল্লা দিয়ে আমাদের বাংলাদেশিরা সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। প্রবাসীদের শ্রমিক হিসেবে যেমন প্রবাসীদের নিকট সুনাম রয়েছে, তেমনি বর্তমানে আমাদের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশ সুনাম কুড়িয়েছে। ইতালির তোরিনোতে প্রবাসী বাংলাদেশিদের হালাল খাবার পরিবেশনের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে বাংলা ফুড টু। বছরের প্রথম দিন দোয়া মাহফিলের মাধ্যমে এই রেস্টুরেন্টের সূচনা করা হয়। তোরিনোর বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটির নেতা, ঢাকার কৃতি সন্তান মোক্তার খান তার দশম ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে এই রেস্টুরেন্ট উদ্বোধন করেন। সততা আর নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে তিনি স্থানীয় প্রবাসীদের নিকট সম্মান অর্জন করেছেন। সোমবার বাদ আসর মাওলানা মারুফ আহমেদ শুভ উদ্বোধনের পূর্বে ইসলামের আলোকে কিভাবে হালাল ব্যবসা করা যায় তার উপর আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন। উদ্বোধনের সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা শরিক হন। মঞ্জুর আলম, NAN TV, ইতালি।